ভোটে জেতার পরে যাবতীয় ব্যক্তিগত এবং পারিবারিক রাগ, দুঃখ, অভিমান, আক্রোশ আর হিংসা কেন জেগে ওঠে শাসক দলের? রাজ্যের অন্য প্রান্তের মতোই বীরভূমেও শুনতে হলো একই অজুহাত। সেরকম হিংসা হলে দলগত ভাবে থেকে তার ব্যবস্থা নেওয়া। তৃণমূল কি মারধর করেছে, এটা কি শুনেছেন? কি না, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, তৃণমূল আদপে কোনো মারধর করেনি। শুনেছি সেখানে তাদের ব্যক্তিগত একটা ঝামেলা ছিল, সেই ঝামেলাকে কেন্দ্র করে একটা গন্ডগোল হয়েছে। শিউরের 2 নম্বর ব্লকের মেটেগ্রাম ঘটনা শুরু লোকসভা নির্বাচনের পর। 21-এর বিধানসভা এবং 23-এর পঞ্চায়েতের অভিজ্ঞতাই ছিল, সেই কারণেই সন্তোষ বাগদি নির্বাচনের পরই প্রাণ বাঁচাতে চলে এসেছিলেন দলীয় পার্টি অফিসে। নির্বাচনের ফল সামনে আসার পরই জমি দোকান থেকে উচ্ছেদ, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, হাতে ভাতে একসঙ্গে মারার অভিজ্ঞতা থেকেই প্রাণ বাঁচাতে বিজেপির শিউরের জেলা অফিসে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা যে হলো না, বাড়ি থেকে কিছু জামা কাপড় ও পোশাক নিয়ে আসার জন্য এক আত্মীয়ের সঙ্গে গ্রামে ফিরতে হামলা, বেধড়ক মারধর করা হয় বিজেপির কর্মী সন্তোষ বাগদিকে। আমার ঘরকে গেল ছেলেটা, নামে সেটার পুজো করেছি বাবা কাজ, নামে বলছে আরে পোশাক নিবি না, বলছে মা মুড়ি লোক মুড়ি খাবো তো আলু ভাজোগা, না আলু ভাজাটা গ্যাসে চাপিয়ে দিয়ে আমাদের কাছে দোকান বেটা, আমি দোকানটা সেতার আমার দোকানে 500 মুড়ি নিয়ে আলাম। মুড়ি নিয়ে এসে আমি বলছি যে ডাকতে যাবো, তা করছে দেখছি তো ওরা মার দিকে থেকে সবাই ঢুকে গেল একদল। আমাকে বলছে সন্তোষ কই, আমরা সন্তোষ এই মার দিকে গেল গো, তাই বলছে আমি চালাক করে এই দিকে গেল। তখন ওরা সবাই বলছে যে সৈন্যের ঘর দাম নিয়ে বলছে পিঁয়ে গেছি, পিঁয়ে গেছি করে সৈন্যকেই যত বাড়ি দিলে আর তত আমার ছেলেকেও বাড়ি দিলে। আমি তখন সব ছেড়ে দিয়ে ছুটে দিয়ে আমার ছেলেকে ধরলাম গা, আমরা তোমাদের পায়ে পড়ছি গো, জোরহাত করছি গো, তোমাদের পায়ে ধরছি, আমার মরাকার মেরো না গো, আমার মরা ছিল, আমি 72 ঘন্টা মেয়ের দিন দিন ছিল, ঘুরি নিয়ে আসছি গো আমি বর্ধমান থেকে গো, তোমাদের পায়ে ধরছি আর মেরো না গো, এমনি করছি আমি। আর ওরা তো পাগলা বাড়ি, তখন আমার ছেলে বসে গেলো, শুয়ে গেলো, দাঁতে পড়িয়ে গেল। মূল অভিযোগ, কোমা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বলরাম বাগদি ও তার অনুগামীদের বিরুদ্ধে। তবে বেপরোয়া মারধরের পরও ক্ষান্ত হয়নি তৃণমূলের অঞ্চল সভাপতির বাহিনী। আহত সন্তোষকে যাতে হাসপাতালে নিয়ে যাওয়া না হয় তার জন্য ঘেরাও করে দীর্ঘক্ষণ আটকে রাখা হয় তাঁদের। ওই চাষারে ছিল দুজনা, আর বাগদিরে ছিল আর বায়ানরা ছিল। তৃণমূল কেন মারলো? ওই আমার বেটা বলছে পার্টি থেকে সে ভোটের গুণন হয়েছে, তখন থেকে আমার বেটা ছিল না ঘরে। ছেলে কোন দল করতো? ওই বিজেপি বিজেপি বেটা হয়তো নি ছিল না ঘরে, খেদার দিনছে সবাইকে নি চলে গেছে, নিয়ে কাজই কেবল ঘর এসেছে। যে মারলো কি নাম বললেন? অশোক মুরাল, বরুণ মুরাল, আর যোগে বাগদি, মানিক বায়ান, আরো অনেকগুলো রয়েছে, প্রচুর রয়েছে। আমি তোকে ছেলে বাঁচাবো না, আমি ইয়ে করবো, কিন্তু মেরেছে। ছেলেকে দারুণ দিচ্ছে, কি দিয়ে মেরেছে? রাখি দিয়ে, বাতা দিয়ে, ঘষি দিয়ে, চুরি দিয়ে, বিয়ে করে, যা যা মনে রেখেছে। আর এই ঘটনাকে এখন ব্যক্তিগত অশান্তির তকমা দিতে চাইছে বীরভূম জেলা তৃণমূলের অনুব্রতর 19 অনুগামী মলয় মুখোপাধ্যায়। সেরকম হিংসা হলে দলগত ভাবে থেকে তার ব্যবস্থা নেওয়া। তৃণমূল কি মারধর করেছে, এটা কি শুনেছেন? কি না, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, তৃণমূল আদপে কোনো মারধর করেনি। শুনেছি সেখানে তাদের ব্যক্তিগত একটা ঝামেলা ছিল, সেই ঝামেলাকে কেন্দ্র করে একটা গন্ডগোল হয়েছে। কিন্তু সব ব্যক্তিগত অশান্তি কেন যে নির্বাচনে তৃণমূল জেতবার পরেই সামনে আসে তার কোনো ব্যাখ্যা দিতে পারেননি সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায়। আহত কর্মীকে দেখতে শিউরি হাসপাতালে যান বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপির পরাজিত প্রার্থী দেবতনু ভট্টাচার্য। আমাদের বিজেপির কর্মী সন্তোষ বাগদি দীর্ঘদিন ঘরছাড়া ছিল, ইলেকশনের পর থেকেই তো ঘরছাড়া ছিল, থ্রেটনিং ছিল ওর উপরে। আজকেই বাড়ি গেছিলো সকালে জামা প্যান্ট নিয়ে আসার জন্য, এক কাপড়ে চলে এসেছিলো বলে নতুন জামা কাপড় নিয়ে চলে আসবে এই জন্য। তো বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে বলরাম বাগদির টিম, যে নামগুলো আপনারা শুনলেন, তৃণমূলের দুষ্কৃতীরা এরা অ্যাটাক করে এবং ওকে প্রচণ্ড রকম মারধর করে। মারধর করার পরে যখন ওকে হসপিটালে নিয়ে আসছিলো, তখন হসপিটাল আসার পথে ওকে আবার আটকে রাখে যাতে কেস টেস যাতে না হয়, সেই ব্যাপারে ওকে যা কাউন্সিলিং করার ওদের স্টাইলে সেগুলো করে তৃণমূল পার্টি অফিসে নিয়ে গিয়ে ওকে ধমকি টমকি দিয়ে
তারপর ওকে ওর মা আর একটা টোটো দিয়ে ছেড়ে দিয়েছে, ঠিক আছে? এই হচ্ছে পরিস্থিতি। শতাব্দী রায়ের জেতার পরে গণতন্ত্র সুরক্ষিত আমাদের এখানে। লোকসভা নির্বাচনে জয়ের পর জেলায় জেলায় বিজেপির সহ বিরোধীদের নিকেশ অভিযানে নেমেছে তৃণমূলের গুন্ডা বাহিনী। শিয়রের সন্তোষ বাগদিও তার ব্যতিক্রম নয়। বিরোধী কর্মী সমর্থকদের মনে আতঙ্ক তৈরি করতে জল বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার পাশাপাশি জমি পুকুরের দখলদারিও নিয়ে নেওয়া, দোকান বন্ধ করে দেওয়া, রুটে অটো টোটো চালাতে না দেওয়া, ঘর ফসল জ্বালিয়ে দেওয়া, বিরোধী কর্মীদের জরিমানা করা, মারধরের হুমকি সবই চলছে। পুলিশ যথারীতি ছোট জগন্নাথের ভূমিকায় পালন করছে। আর সেই সমস্ত ঘটনা ধামা চাপা দিতে এখন তৃণমূলের পরিচিত লব্জ, ব্যক্তিগত অশান্তি বা পারিবারিক বৈরিতা। কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে, তৃণমূলের যাবতীয় ব্যক্তিগত অশান্তি বা রাগ আক্রোশ নির্বাচনে জেতার পরই কেন? ব্যুরো রিপোর্ট, মাধ্যম।